আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন রাত 8টা থেকে 9টা সরাসরি টিভিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্নও নিব। শুরুতেই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমরা যে দুজন অতিথিকে আমাদের মাঝে পেয়েছি তাদের সাথে। আমরা পেয়েছি মোহাম্মদ এন মজুমদার, আইনজীবী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। সেই সাথে আমরা পেয়েছি কাজী শাহিদ হাসান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এ নম্বরে, অর্থাৎ পর্দায় আপনারা যে নম্বরটি দেখতে পাচ্ছেন এ নম্বরে সরাসরি ফোন করে আপনারা আপনাদের মতামত কিংবা কোনো যদি প্রশ্ন থাকে আমাদের এই দুজন অতিথির কাছে, সে দুটো সেগুলো করতে পারবেন। তো তার আগে চলুন আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব কাজী শাহিদ হাসান এবং এন মজুমদার। শুরুতেই আজকের ঘটনাবহুল বলা যায় যে ট্রাম্প 20 জানুয়ারি শপথ নেওয়ার পর প্রতিটি দিনই ঘটনাবহুল, আজকেও অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। আমরা দেখেছি সিনেট শুনানিতে কমি, এফবিআই ডিরেক্টর, সেই সাথে ন্যাশনাল ইন্টেলিজেন্স যিনি তিনিও রজার্স, তিনিও হচ্ছে মুখোমুখি হয়েছেন সিনেট শুনানিতে। সেই সাথে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের প্রধান যিনি বিচারপতি মনোনয়ন পাওয়া, তাকেও হচ্ছে নিয়োগে শুনানি হয়েছে। তো এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সেই সাথে দর্শকের প্রশ্নও নিব। কাজী শাহিদ হাসান, শুরুতে আপনার কাছে আমি যেতে চাচ্ছি কমির বিষয়টি নিয়ে। এফবিআই ডিরেক্টর বলেছেন, প্রথমত দুটি অংশে আমরা ভাগ করি, রাশিয়ার বিষয়েও তিনি কথা বলেছেন, সেই সাথে বলেছেন ফোনে আড়ি পাতার বিষয়টি নিয়ে। আড়ি পাতার বিষয়ে তিনি বলেছেন তাদের কাছে কোনো তথ্য নেই, রজার্সও সে একই কথা বলেছেন। এই বিষয়ে আপনার মূল্যায়নটি জানতে চাচ্ছি। একটা জিনিস হলো যে এই যে ওয়ার ট্যাপিং, এটা কোনো প্রেসিডেন্ট অর্ডার দিতে পারে না যে বললো হবে, এটা এই দেশে একটা আইন আছে, এই দেশের সাথে অন্যান্য দেশে টিভিএন 24 টেলিভিশন বিশ্ব রুল অফ ল, এটা প্রেসিডেন্ট ই করে না। একজনের ওয়ার ট্যাপিং করতে হলে সাধারণ লোকের দুটো ভাবে হয়, একটা হলো যে সে যদি একটা ক্রিমিনাল হয় তাহলে একটা লোকাল ক্রিমিনাল কোর্ট অনেক কিছু বলতে পারে যে হ্যাঁ, আরেকটা হলো যেটা ফরেন ইন্টেলিজেন্স সার্ভেলেন্স অ্যাক্ট, হ্যাঁ, যে এই লোকটা বিদেশের সাথে কিছু করছে, ওই ফাইসা কোর্ট থেকে একটা ওয়ারেন্ট নিয়ে তারপরে ই করতে হয়, কিন্তু ওয়ারেন্ট ছাড়া কেউ কিছু করতে পারে, মানে তাকে একটা প্রবাবল কজ, একটা কারণ দেখাতে হবে। তো এই ধরনের কিছু হয় নাই এবং সবাই এটা আগের থেকেই জানতো যে কোনো একটা প্রেসিডেন্ট এটা যেটা করতে পারে না, হ্যাঁ, সেটা হবে কীভাবে। তো এইটার মূল কারণ ছিল যাতে একজন না একজন যাকে দেশবাসী বিশ্বাস করে তার বলার দরকার যে এটা হয় নাই, এবং সেই জন্য কমির এই এই কথাটা খুব প্রয়োজনীয় ছিল। এটা কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভে কংগ্রেসের, এখন উনাদের রিপাবলিকান যিনি হেড কংগ্রেসের নুনিয়াজ, উনি কিন্তু এই আগের মতোই মানে প্রচণ্ড প্রো রিপাবলিকান, মানে রিপাবলিকানদের কোনো খারাপ কথা হবে এরকম কিছু শুনতেই চান না, কিন্তু এই ব্যাপারটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সবাইকে এফবিআইয়ের কমির কথাটা বলতে হবে, শুনতে দেওয়া হবে, এই পর্যায়ে চলে গেছে, এটা কিছু করার ছিল না। এর চেয়েও আরেকটা কিন্তু সমান ইম্পর্টেন্স, যে ট্রাম্প বললো যে ব্রিটিশরা করেছিল, হ্যাঁ, আচ্ছা এটা তো এত সিরিয়াস না হলে এটা একটা হাসির ব্যাপার, হাসির ব্যাপার এটি। এবং এ নিয়েও আমাদের মন্তব্য আছে, রজার্স বলেছেন যে তা ব্রিটেন এবং জার্মানির সাথে শক্ত একটি সুসম্পর্ক আছে বলেই নেতিবাচক কোনো কিছু প্রভাব পড়বে না। এন মজুমদারের মূল্যায়ন আমরা শুনবো, তার আগে আমরা প্রতিবেদনটি দেখে নিই। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে। Made by the president about his predecessor, namely that President Obama wiretapped his phones. নির্বাচনের আগে ট্রাম্প টাওয়ারে আড়ি পেতেছিলেন বারাক ওবামা, এ নিয়ে 4টি টুইট করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সিনেট শুনানিতে এফবিআই ডিরেক্টর জেমস কমি সরাসরি বললেন ট্রাম্প টাওয়ারে আড়ি পাতার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। Respect to the president's tweets about alleged wiretapping directed at him by the prior administration, I have no information that supports those tweets and we have looked carefully inside the FBI. The Department of Justice has asked me to share with you that the answer is the same for the Department of Justice and all its components. The department has no information that supports those tweets. সেই সাথে আড়ি পাতা, তদন্ত এবং আইনি প্রক্রিয়ায় যাওয়ার যে 4টি টুইট করেন প্রেসিডেন্ট ট্রাম্প, তারও খণ্ডন করে যুক্তি দেন কমি। I can tell you is we have no information that supports them. Were you engaged in McCarthyism, Director Comey? Try very hard not to engage in any isms of any kind, including McCarthyism.
বলেন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট এই ধরনের আড়িপাতার under which courts grant permission for electronic surveillance either in a criminal case or a national security case based on a showing of probable cause carefully overseen it's a rigorous process that involves all three branches of government and it's one we've lived with since the late শুনানিতে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ডিরেক্টর মাইক রজার্সও বলেন তাদের কাছেও এই বিষয়ে কোনো তথ্য নেই did you ever request that your counterparts in GCHQ should wiretap Mr. Trump on behalf of President Obama? No, sir, nor would I. That would be expressly against the construct of the Five Eyes Agreement that's been in place for decades. আড়িপাতার বিষয়ে যুক্তরাজ্য এবং জার্মানিকে সংযুক্ত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের মন্তব্য মিত্র দেশগুলো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে শুনানিতে মন্তব্য করেন মাইক রজার্স. Relationship with one of our closest intelligence partners for the president to make a baseless claim. That the British participated in a conspiracy against him. I think it clearly frustrates a key ally of ours. তবে দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শক্ত সুসম্পর্ক থাকার কারণে নেতিবাচক খুব একটি প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তিনি। I believe that the relationship is strong enough. This is something we'll be able to deal with. নূপুর চৌধুরী, CBN 24, নিউ ইয়র্ক। আমাদের একজন দর্শক আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি আমরা নিয়ে নিই। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো 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 সংযোগটি কেটে গেছে, আমরা আমরা তাকে শুনতে পাচ্ছি না। আপনি যদি একটু জোরে বলেন। হ্যালো 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 আমাদের এখানে শোনা, জি শুনতে পাচ্ছি। জি আপনার নামটি বলে কোথা থেকে বলছেন প্রশ্নটি করুন। আমার নাম শাইন, আমি ব্রুকলিন থেকে বলছি। জি আমার নাম শাইন, আমি জি আমরা শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি আপনি প্রশ্নটি করুন। আচ্ছা আমার নাম শাহিন, আমি ব্রুকলিন থেকে বলছি। আমার মেয়ে 21 ইয়ার্স হলে আমাদের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু আমার হাজবেন্ড অ্যাপ্রুভ লেটার এসেছে কিন্তু আমারটা আসে না, কিন্তু আমি এসেছি অন্য নামে। আচ্ছা আপনার এটা ব্যক্তিগতভাবে কোশ্চেনটা করাই ভালো হবে, কোনো লয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে গিয়া আপনার দুটা নাম আছে ওইটা পাবলিকলি আপনি বলাও, ওইটা ঠিক না। আপনি আপনি এটা কনফিডেন্সিয়ালি আলাপ করা উচিত। যদি আপনার অ্যাপ্লিকেশান পেন্ডিং থাকে, আপনার হাজব্যান্ডটা আসলো, আপনারটা কেন আসলো না এটা চেক করে দেখতে হবে ইমিগ্রেশনের সাথে। সো আপনি যদি কাইন্ডলি আসেন আমাদের অফিসে বা নিকটস্থ আপনার পছন্দের আইনজীবীর অফিসে গিয়ে আপনি এটা খবর নেওয়াটাই ভালো হবে। এবং সেই সাথে দর্শক আপনাদের বলে রাখতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি মূলত সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনামূলক অনুষ্ঠান এবং সাম্প্রতিক বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান। আপনাদের যদি এই বিষয়ে কোনো তথ্য থাকে, শুধু অভিবাসন নীতি নয়, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি, সেই সাথে আমাদের জীবনযাত্রায় যে প্রভাব পড়ছে, সে কারণে যদি অন্য ধরনের প্রশ্নগুলো আসে, তাহলে আমাদের এই অনুষ্ঠানটি আরও সুন্দর হবে এবং সে কারণে আপনাদের মতামত চাচ্ছি। এর মজুমদার আপনি দেখছিলেন যে কৌমি এবং রজার্স যে আড়িপাতার বিষয়টি নিয়ে খুব সুন্দর তারা ব্যাখ্যা দিয়েছেন, এবং কাজী শাহিদ হাসান যেমনটি বলেছিলেন যে কমিও কিন্তু ঠিক তাই বললেন যে জাস্টিস ডিপার্টমেন্টের অনুমতি না দিলে প্রেসিডেন্ট এর কোনো এখতিয়ার নেই এই ধরনের দিতে পারে না, কোর্ট যদি না দেয়। এবং কমি এটি কিন্তু খুব সুস্পষ্ট ভাবে এটির ব্যাখ্যা দিয়েছেন। আমি এন মজুমদারের কাছে জানতে চাচ্ছি এই বিষয়টি নিয়ে। দিস ইজ দ্য বিউটি অফ আমেরিকা। দেখেন বিআই চিফ, ইন্টেলিজেন্স চিফ, তারা জনগণের সামনে ফোকাসটা বলে দিয়েছেন প্রেসিডেন্ট ওয়াজ রং। এবং এই যে প্রেসিডেন্টের যে লাগামহীন কথাবার্তা, এটাকে আমি বাংলায় বলবো, উনি ফ্রম দি ডে ওয়ান সে লাগামহীন কথাবার্তা বলে যাচ্ছেন। এবং আমি পার্সোনালি মনে করি দিস গাই লিডিং দিস কান্ট্রি লুক লাইক টু দ্য থার্ড ওয়ার্ল্ড ফ্যাশন অফ দ্য কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির রাষ্ট্রনায়করা এই ধরনের কথাবার্তা বলে। আই নেভার হার্ড অফ প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ক্যান সে সামথিং পাবলিকলি হুইচ ইজ হ্যাজ নো সাবস্টেন্সিয়াল প্রুফ ও দ্যার ইজ নো ক্লু। উনি নিজেই জানতেন যে এটা আসলে সত্য বলতেছেন, আমি মনে করি উনি নিজেই জানতেন, বাট উনি পারপাসলি এটা বলিয়া জাস্ট টু কনফিউজ দি ডাইভার্ট দি পিপলস অ্যাটেনশন ফ্রম দি মেইন এজেন্ডা। দ্যাটস হাউ হি ইজ লাইক এ আনফর্চুনেটলি প্লাস সামথিং লাইক এ কমেডিয়ান প্লাস ডু সামথিং এভরি ডে সামথিং নিউ হুইচ ড্র কান্ট্রিজ অ্যাটেনশন। আওয়ার মোর মেইন ফোকাস ন্যাশনাল এজেন্ডা শুড বি হেলথ কেয়ার, ইমিগ্রেশন রিফর্ম, ক্রিয়েশন অফ জব, দ্যাট ক্রিয়েশন অফ ইকোনমি, মেকিং দ্য ইকোনমি বেটার। দিস আর দি
the core value, core agenda should be a new president should be working on, not look back who did what, what because your president, you're elected anyway, World Cup or conspiracy, that's not going to change the election anyway. You are the president for the next 4 years. Let's do something for the best interest of the people who vote for you and best interest of the American people who even did not vote for you. And that's how the মানে সবার জন্য কাজ করে আর কাজী শাহিদ হাসান আপনি যদি আরেকটু ব্যাখ্যা দেন আমাদের একজন লাইনে আছেন আমি সেই প্রশ্নটি নিয়ে নিই জি দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন কে আছেন আমাদের সাথে হ্যালো জি আমার নাম রায়হান আমি নিউ ইয়র্ক জ্যামাইকা থেকে বলছি জি আমার প্রশ্নটি হলো ট্রাম্প টাওয়ারে আড়ি চাপা দিয়ে আচ্ছা তথ্য প্রযুক্তির যুগে যেখানে তথ্য প্রযুক্তির মোড় বলা হয় আমেরিকাকে সেখানে এই ব্যাপারটা এখনো ধোয়াশার হয়ে গেল এটাকে বের করতে পারছে না ধন্যবাদ রায়হান আপনাকে এবং খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন কাজী শাহিদ হাসান আপনার কাছে আমি এটির উত্তর চাচ্ছি দেখেন যেই ব্যাপারটা হয় নাই এটার তো কোনো প্রমাণ হয় না যে এটা হয় নাই একটা ব্যাপার হলে সেটা একটা প্রমাণ হয় এইটাতে সবাই বলছে যে এরকম কোনো ব্যাপার যে হয়েছে এটা আমরা জানি না তার মানে এটা হয় নাই এখন একটা প্রেসিডেন্ট একটা কিছু বললে তাকে তো এফবিআইয়ের চিফও মিথ্যাবাদী বলতে পারে না বলতে পারে যে এই কথাটা সম্বন্ধে আমি কিছু জানি না এবং সেও কিন্তু প্রেসিডেন্টের টুইটের উত্তর দিয়েছে কিন্তু এইটা একটা তেমন কোনো বড় ব্যাপার না কারণ এটা আমরা সবসময় জানতাম যে এটা আইন অনুযায়ী কোনো দিন হতেই পারে না এবং আজকে যেটা এইটাই লোকজনকে বোঝানোর জন্যে জাস্টিস ডিপার্টমেন্ট এবং এফবিআই চিফ তারা দুজনেই বললেন যে এই ব্যাপারে আমরা কিছু জানি না এই তদন্তটা কংগ্রেসের কিন্তু প্রেসিডেন্টের ওয়ার ট্যাপিংয়ের উপরে না এই এই তদন্তটা হলো রাশিয়ার সাথে ট্রাম্পের কোনো লোকের কোনো চক্রান্ত ছিল কি না রাশিয়া যে ইনফ্লুয়েন্স করেছে এই দেশের ইলেকশন এ সম্বন্ধে কারোরই কোনো সন্দেহ নাই কিন্তু যদি সেইটা তো প্রমাণ করে প্রমাণ যতদূর যা করা যায় তথ্য বের হয় সেটা করবে কিন্তু তার জন্য তারপরে তো আপনি কি পুটিনকে জেলে দিতে পারবেন না কিছুই হবে না এই দেশে কেউ যদি রাশিয়ানদের সাথে আলাপ করে সেটা যদি চক্রান্ত হিসাবে না করে তার যদি একটা মোটিভ না থাকে ইলেকশন ইনফ্লুয়েন্স করার তাকেও আপনি কিছু করতে পারবেন না তো এই তদন্তের মেন উদ্দেশ্য হলো বের করা যে রাশিয়ার সাথে ট্রাম্পের কোনো লোকের কোনো চক্রান্ত কোনো কলিউশন ছিল কি না ইলেকশন ইনফ্লুয়েন্স করার তাই যদি হয় তাহলে তাদের পিছনে চার্জ হবে তারা জেলে যাবে কিংবা যাই হোক একটা কিছু হবে এই তদন্তের মূল উদ্দেশ্য সেটা এই যে ট্রাম্প যে টুইট করেছিলেন ওবামা সম্বন্ধে এটা একটা সাইড শো এইটা শুধু লোকজনকে একটু বিভ্রান্ত করার জন্য কিছুদিন অন্য কিছু নিয়ে মাথায় খামে ই করে থাকলো কিন্তু এই ব্যাপারটা এর থেকে বেশি আর কিছু হবে না এফবিআই হেড যখন এসে বলে যে এই সম্বন্ধে আমি কিছু জানি না সেটাই শেষ কথা এর থেকে বেশি আর কোনো কিছু প্রমাণ হয় না যেটা বললাম যে যেই জিনিস কোনো দিন হয় নাই সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন সেটি এবং এন মজুমদার আপনি কি এর সাথে কিছু যোগ করতে চান আমি বলবো ম্যাটার ইজ সেটেলড Chief intelligence of the country now said this there is no proof of anything happened like that ei matre bollen uni so therefore ei bapare we should just close this chapter and move on এবং কাজী শাহিদ হাসান আপনি যে বিষয়টি নিয়ে এসেছেন এটি আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কমি আজকে রাশিয়ার যে ইনভলভ নির্বাচনে এবং এটি নিয়েও তিনি শুনানিতে বলেছেন বিভিন্ন মন্তব্য করেছেন তো এই বিষয়ে আপনি যদি একটু বিস্তারিতভাবে বলেন সবচেয়ে বড় তথ্য এই বিষয় থেকে হলো যে একটা ইনভেস্টিগেশন চলছে এবং এটা স্পেসিফিক চলছে যে রাশিয়া কী করলো রাশিয়ার কোন কোন লোকের সাথে কথা বললো এবং আলটিমেটলি কোনো লোকের সাথে কলুশন কোনো চক্রান্ত ছিল কি না এই ইলেকশনটার মধ্যে একটা প্রভাব বিস্তার করার ট্রাম্পকে জেতানোর জন্য ওইটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস বাদ বাকিগুলি যে প্রমাণ করা যে রাশিয়া ইনফ্লুয়েন্স করেছিল এটা সবাই জানি এবং সব মোটামুটি তো এফবিআই ও সিআইও বলেছে যে এইগুলি তাদের করা কিন্তু ওই পর্যন্ত আসতে হবে আর কি তো এই ইনভেস্টিগেশনটা যে চলছে এইটা বলার মূল কারণ হলো যে দেশবাসীকে একটু স্বস্তি দেওয়া একটু শান্তি দেওয়া যে না এটা চলছে দেশবাসী এখন একটু ভয় ভয় ছিল যে হঠাৎ করে যদি এটা বন্ধ করে দেয় কিংবা ট্রাম্প এটা বন্ধ করতে পারে কি না এফবিআই কমির বলার মেন উদ্দেশ্য হলো দেশবাসীকে বলা যে না এটা কেউ বন্ধ করতে পারে না
এইটা চলবে। আর একটা জিনিস হলো যে এই ধরনের একটা ইনভেস্টিগেশন যখন হয়, এটা কিন্তু কোনো দিন এক দুই সপ্তাহ কিংবা এক দুই মাসে শেষ হয় না, এটা কিন্তু অনেক দিন ধরে চলে। আমি ওয়াটার গেটের সময় দেখলাম, ওয়াটার গেট তো এই দেশি ব্যাপার ছিল, হ্যাঁ, এটা রাশিয়া কোনো যুক্ত ছিল, সেটিও কিন্তু চলতে চলতে অনেক দিন লাগে, কারণ অনেক কিছু প্রমাণ করতে হয়। এফবিআই একটা জিনিস কোর্টে নিয়ে যেতে পারে না একটা আন্দাজের উপরে কিংবা একটা আর্ধেক ইস্যুর উপর, তাকে একেবারে এয়ার টাইট, মানে বাতাস বেরোনোর কোনো উপায় নেই, এইরকম একটা কেস আনতে হয়। এই জন্য মনে রাখবেন যে এই জিনিসটা চলবে চলবে এবং দীর্ঘ সময় লাগবে। একজন আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি আমরা নিয়ে নিই। যে দর্শক কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি হ্যালো, জি হ্যালো, আপনি নামটি বলে এবং কোথা থেকে বলছেন প্রশ্নটি করুন। আমি কুইন্স থেকে বলছি, আমার নাম হাসান। জি, আপনার প্রশ্নটি? আমার প্রশ্ন ছিল যে ট্রাম্প এরকম কথা বলছেন আর কি, মাঝে মধ্যে কিছু উল্টা পাল্টা কথা বলছেন, এবং ইতিমধ্যে এফবিআই এবং অন্যান্য ইনভেস্টিগেশনে যদি উনি দোষী সাব্যস্ত হন, তাহলে তিনি কি ইমপিচমেন্টের মতো কোনো অবস্থায় পড়তে পারেন কিনা, এবং ইমপিচমেন্টটা কিভাবে হবে, আদৌ কি হবে কি হবে না, এই ধরনের কোনো অপরাধ কিনে উনি করছেন কিনা, এটাই জানতে চাইতেন আর কি। এবং ওনারা আসলে বিশেষজ্ঞ আছেন, আমি ওদের কাছ থেকে ওনাদের কাছ থেকে আমি একটা ভালো উত্তর চাইতেছি। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। শুরুতে আমি কাজী শাহিদ হাসানের ব্যাখ্যাটি নিতে চাই। একটা প্রেসিডেন্ট সরানোর জন্য শুধু ইমপিচমেন্টই একমাত্র উপায় না, ইমপিচমেন্ট হলো একটা অলমোস্ট একটা ক্রাইমের জন্য একটা কোর্ট কেস যার জুরি হলো কংগ্রেস। কিন্তু ইমপিচমেন্ট ছাড়াও আর একটা উপায় আছে, সেটা খুব সম্ভব আর্টিকেল 254, যাতে সেনেটের সুপার মেজরিটি এবং কংগ্রেসেরও যদি বলে যে এই প্রেসিডেন্ট অসুস্থতার কারণে কিংবা মাথা খারাপের জন্য আজ পর্যন্ত হয় নাই কিন্তু হওয়ার কাছাকাছি হয়, তাহলে ওই প্রেসিডেন্টকে ই করে সরায় ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট করা যায়, এই এই আর্টিকেলটা আছে, আজ পর্যন্ত হয় নাই। কিন্তু এটা আজ পর্যন্ত হয় নাই এটা বলা ঠিক না। মনে করেন যখন এই এই বুশ 43 হাসপাতালে যায় তিন দিন না চার দিন কিংবা এক সপ্তাহের জন্য, তো তখন এই আর্টিকেলটা করে ভাইস প্রেসিডেন্টকে ওই কয়দিনের জন্যে প্রেসিডেন্ট করা হয়। হ্যাঁ, তো ওই যে মেইনলি এটা একটা সিম্বলিক জিনিস, আর ওই যে নিউক্লিয়ার কোড ওইটা একজনের কাছে থাকতে হয় ওই বাক্সটা, ওই ওই জন্য তো এইটা এইটা হয়, কিন্তু ওইভাবে টেম্পোরারিভাবে হয়, ঠিক পারমানেন্টের জন্য আজ পর্যন্ত হয় নাই। কিন্তু এই আইনটা আছে, এটার জন্য আর ইমপিচমেন্ট দরকার হয় না। মনে করেন যে মানে আমি ট্রাম্পের কথা বলছি না, কিন্তু একটা ইন থিওরি মনে করেন যে প্রেসিডেন্টের মাথা খারাপ, এটা বোঝা গেল একেবারেই পরিষ্কার। হ্যাঁ, তো তখন ইমপিচমেন্ট পর্যন্ত যেতে হয় না। আচ্ছা, তার আগে আর তার আগে সরানোর ব্যবস্থা আছে। এন মজুমদার, আপনি যদি আইনিভাবে বিষয়টি ব্যাখ্যা করেন। হ্যাঁ, সেটা হলো ইনকম্পিটেন্ট, যদি ইনকম্পিটেন্ট বা অযোগ্য হিসেবে বিবেচিত হয় বিকজ অফ দিস, এই যে আগামহীন কথাবার্তা বলার পরিপ্রেক্ষিতে হাসানভাই যেটা বললো যে আপনার কংগ্রেস এবং সিনেট যদি মনে করে দিস প্রেসিডেন্ট ইজ নট ক্যাপেবল এনাফ টু বি দি কমান্ডার ইন চিফ, টু হোল্ড দি কি অফ দি নেশন, তখন তাকে ওই শুধু ইমপিচমেন্ট না, ইমপিচমেন্ট লাইক হাসানভাই যেটা বললো দি ক্রিমিনাল ইস্যুতে করা, ইট হুইচ ইজ ভেরি ভেরি সিরিয়াস থিং, বাট এই যে বলার আগামহীন কথাবার্তা ইজ নট, হ্যাঁ এইটা তো হবে না, নট টু দি লেভেল অফ ক্রাইম ইজ আই নাই, বাট এই ধরনের কথা বারবার বলতে থাকলে দের উইল বি এ সাম টাইম বিগ ফাইল আপ বিগ এনাফ টু ডিক্লেয়ার হিম অ্যাজ এন ইনকম্পিটেন্ট পারসন টু রান দি কান্ট্রি, যদি সেটা প্রমাণিত হয় দেন দের উইল বি দিস উইল বি দি রিজন কজ অফ অ্যাকশন টু টেক হিম আউট অফ দি পজিশন। এবং কাজী শাহিদ হাসান, আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, রজার্স আজকে যেটি বলেছেন তাকে একটি প্রশ্ন করা হয়েছিল, ট্রাম্প যখন যুক্তরাজ্যকে এই আড়ি পাতার বিষয় এবং ওয়াশিংটন ক্ষমাও চেয়েছে, এই বিষয়টি নিয়ে যখন বহির্বিশ্বের সাথে একটি সম্পর্কের ব্যাপার চলে আসে যুক্তরাষ্ট্রের সাথে, তখন তিনি বলেছিলেন এটি দুশ্চিন্তার কারণ, তবে দীর্ঘদিনের শক্ত সুসম্পর্কের কারণে এই সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এই বিষয়টি আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি। বললেন যে ওয়াশিংটন ক্ষমা চেয়েছিলেন, একটা শহর তো কারোর কাছে ক্ষমা চায় না, একজন লোকের ক্ষমা চেয়ে তার, সেটা কিন্তু ট্রাম্প না,
ট্রাম্প কারো কাছে ক্ষমা চায় না, সে মনে করে যে আমি জীবনে কোনো ভুল করি নাই কোনো, সেটা তো একটা সিরিয়াস চিন্তার ব্যাপার। যাই উনি চান নাই, চেয়েছিলেন যিনি ম্যাকম্যাস্টার, হ্যাঁ জেনারেল ম্যাকম্যাস্টার, তো এটা যে ওয়াশিংটন যে সেটা বলা উচিত না, উনারা কোনোভাবে এটা জোড়াতালি দিয়ে একটা জোড়াতালি দিয়ে উত্তরটি দিয়েছে, হ্যাঁ কিছু করলেন, কিন্তু ট্রাম্পের চাওয়া উচিত এবং সেটা উনি চান নাই, এইটা প্রথম জিনিস। এইগুলি এই যে ফাইভ আইজ, এই যে রজেশ বলল না ফাইভ আইজ, ফাইভ আইজ হলো দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে সমস্ত দেশগুলি ইংরেজি বলে তারা একটা ই করলো যে দেখো এই এখন নতুন যা কিছু হয় আমাদের আধিপত্যটা বজায় রাখতে হবে, কারণ দ্বিতীয় মহাযুদ্ধে জয়ী আমরা। তো এই ফাইভ আইজে কিন্তু জার্মানি নাই, জার্মানির কথাটা ছিল যে এঙ্গেলা মার্কেলকে ওয়ার ট্যাপিং করা হয়েছিল, ফাইভ আইজ হলো ইউনাইটেড স্টেটস, ক্যানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই চারটা সাদা ইংরেজি বলে যারা, তাদের মধ্যে একটা সাংঘাতিক, তাদের গুপ্তচরদের মধ্যে, স্পাইং এজেন্সির মধ্যে একটা সাংঘাতিক প্যাক্ট আছে। এই কারণ খুব সোজা, আমরা ফর্সা, আমরা ইংরেজি বলি, আমরা একসাথে থাকবো। তো এই ট্রাম্পের এই উল্টাপাল্টা কথার জন্যে এই জিনিসটা নড়বে না। আপনি মনে আছে কি জানি না, ট্রাম্প কিন্তু প্রথমে যাকে অপমান করলো সে কিন্তু অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার, হ্যাঁ একেবারে অকারণে ফোনে ইনসাল্ট করে তারপর ফোন রেখে দিল, বল যে হচ্ছে খারাপ কোনো ফোন কল হয়নি, আমার অদ্ভুত। হ্যাঁ কিন্তু এই যে পাঁচটা ফাইভ আইজ, এদের যে একসাথে থাকার জিনিস, এগুলি ট্রাম্পের ভাঙা সম্ভব না, মানে সম্পর্কটি সুদৃঢ় থাকবে আপনি বলতে চাচ্ছেন। আমরা আলোচনায় আসবো, সেই সাথে দর্শক আপনাদেরও প্রশ্ন নিতে চাই, আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও বলতে পারেন। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিভিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠান, এবং দর্শক আবারও বলে রাখতে চাই আপনারা ফোন করতে পারবেন 6463079828 এই নম্বরে, সাম্প্রতিক যে কোনো বিষয়, সেই সাথে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও আপনারা তুলে ধরতে পারেন, সেই সাথে আমাদের মাঝে যে দুজন অতিথি আছে তাদের কাছ থেকেও আপনারা প্রশ্ন করতে পারেন। আমি কাজী শাহিদ হাসান আপনার কাছে যাব, এবং এন মজুমদারে একজন আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি একটু নিয়ে নিই। যে দর্শক কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার প্রশ্নটি ছিল যে আপনার নিউ ইয়র্কে যে বর্তমানে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব যে বলতে হেলথ কেয়ার, তারপর আপনার স্কুল, এগুলোর ব্যাপারে যে ফেডারেল একটা ট্যাক্স কাটার ব্যাপারে আলোচনা হচ্ছে, সেটার ব্যাপারে আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনার কোনো স্পেসিফিক প্রশ্নটি আছে, সেই সাথে আপনার নামটি এবং কোথা থেকে বলছেন সেটি বলতে হবে। আমার নাম হচ্ছে আহমেদ জামিল, জি ব্রক্স থেকে বলছি। আচ্ছা ধন্যবাদ। উনি ওভারঅলই প্রশ্ন করেছেন, শুরুতে আমি এন মজুমদার আপনার কাছে জানতে চাচ্ছি, উনি নিউ ইয়র্কের প্রেক্ষাপটে হেলথ কেয়ার এবং ট্রাম্প প্রশাসনের যে বিভিন্ন উদ্যোগ সে বিষয়ে জানতে চেয়েছেন। হ্যাঁ, উনিও অ্যাকচুয়ালি বাজেট কাট নিয়ে বলছেন, এবং হেলথ কেয়ার বিষয়টা এখন নিষ্পত্তি হয় নাই, যদিও এখনও এটা আলোচনা চলছে। বাট সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে নাইচা, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট ইন দ্য নেশন, এই যে সমস্ত আমেরিকার সবচেয়ে বড় প্রজেক্ট, এবং এখানে বিগ নাম্বার অফ পিপল নাইচাতে বসবাস করে, এবং এই নাইচাটা নিউ ইয়র্ক শহরের ফ্রান অনেকগুলো দরিদ্র মানুষ থাকে, এখানে বাজেট কাট করা হইতেছে $37-35 million, এবং একটা খাতে আরেকটা খাতে $70 million। এটা নিয়ে সিটি হল স্টাফে এবং বিভিন্ন জায়গায় ইলেকটেড অফিসিয়ালরা দরবার করতেছেন, প্রটেস্ট করতেছেন, এটা আমাদের নিউ ইয়র্ক সিটিকে অনেকটা ক্ষতিগ্রস্ত করবে গরিব মানুষের উপরে। সো এটারও একটা, আর একটা হলো এখানকার সিটির সেঞ্চুরি সিটি, যে সমস্ত সিটিগুলো, নিউ ইয়র্ক ইজ ওয়ান অফ দ্যাম, এবং নিউ ইয়র্ক সিটির বিভিন্ন সুবিধাগুলোও উনি এখানে কমায় দিচ্ছেন, সেটাও আমাদের একটা কনসার্নের বিষয়। সো এ ব্যাপারে আমাদের গভর্নর এবং আমাদের মেয়র, আমাদের গ্রাসরুট পলিটিশিয়ান, দে আর ওয়ার্কিং ভেরি ভেরি হার্ড টু সি
আমরা আমাদের ফ্রেশ এয়ার পাই কি না এটার জন্য, এবং এটার জন্য আমাদের উচিত হবে যখনই প্রেস কনফারেন্সগুলো ডাকা হয় যেন মানুষ যেন যায়, মানুষ যেন আন্দোলনে শরিক হয়, ইলেকটেড অফিসারের সাথে কথা বলে, কারণ জনগণের কথা, জনগণের দাবি সবসময় পূরণ হয়, কিন্তু জনগণের আবেগ দাবি কোনো ব্যথা যায় না, জনগণ আন্দোলন কোনো ব্যথা যায় না। যেমন সিটি হল স্টাফ স্টাফ ওই দিন মিটিং হয়েছিল, আমি বিশেষ করে বাঙালিদের ব্যাপারে আমি বলবো, আমি যখন যাই দেখি হয়তো আমি একাই আছি হয়তো আর একজন গেছি, আমাদের পার্টিসিপেশন ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি আমরা সবাই বিজি, বিভিন্ন কাজ নিয়ে কাজ পাই না, অনেক সময় সিটি হল স্টেপে যদি প্রেস কনফারেন্সগুলো হয়, যারা এখানে মিড টাউন ম্যানহাটনে কাজ করে ওরা আধা ঘন্টা ছুটি নিয়ে যাইতে পারে, তাহলে দেখা যায় আমাদের রিপ্রেজেন্টেশনটা কত। আমি এন মজুমদার আপনার কাছে জানতে চাচ্ছি, মেয়র বিলদীপ ব্লাজিও কিংবা গভর্নর এন্ড্রু কুওমো যখন সংবাদ সম্মেলনগুলো আয়োজন করেন যেখানে আপনি যেতে বলছেন, সাধারণত তারা তথ্যগুলো কোথা থেকে পাবে, এই তথ্যগুলো যে তাদের কোন জায়গায় যেতে হবে, কারণ অনেকেই হচ্ছে তথ্য জানে না বলে তারা অংশগ্রহণ করতে পারে না। তারা প্রত্যেকটা প্রেস কনফারেন্সে যারা কমিটি বোর্ড মেম্বার, অল কমিটি বোর্ড মেম্বারকে নোটিফাই করে, সমস্ত মিডিয়াকে তারা, নিউজ পেপার এবং টেলিভিশনকে তারা নোটিফাই করে, যদি কোনো মিডিয়াকে নোটিফাই না করে, দে শুড রেজ দেয়ার ভয়েস দ্যাট আমরা এজ এ মিডিয়া উই আর নট ইনভাইটেড ইন দ্য প্রেস কনফারেন্স। ওনাদের প্রেস কনফারেন্সগুলো সাধারণত কোন স্পেসিফিক জায়গা যদি থাকে আপনি একটু বলে দিতে পারেন দর্শকদের? সিটি হলের ফাদেশে হয়, এবং বড় প্রেসিডেন্টের পাদেশে হয়, ইলেকটেড অফিসিয়ালরা যে এলাকায় রিপ্রেজেন্ট করে সেই এলাকায় হয়। এইগুলো জানার জন্য বেস্ট হলো, যেমন প্রত্যেকটি মাসে প্রত্যেকটা এলাকায় একটা কমিটি বোর্ড মিটিং হয়, ওই মিটিংয়ে আপনার মেয়রের প্রতিনিধি থাকে, সিনেটরের প্রতিনিধি থাকে, কংগ্রেসম্যানের প্রতিনিধি থাকে, যেমন কংগ্রেসম্যানের সাথে আপনার একটা কোশ্চেন আছে, সাধারণ পাবলিক সে কোশ্চেনটা করতে পারে, বা দেখা যায় কমিটি বোর্ড মিটিংগুলোতে আমাদের প্রেজেন্স এত ন্যূনতম, অত্যন্ত দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক। যেমন দেখেন হাজার হাজার অ্যাফোর্ডেবল হাউস বিল্ডিং হইতেছে, ওই বিল্ডিং অ্যাফোর্ডেবল হাউজিংগুলো কারা পাচ্ছে? এই হাউজিংগুলো আমাদের লোকগুলো অ্যাভেল করতে পারতেছে না, কারণ বিকজ দে ডোন্ট নো হাউ টু অ্যাপ্লাই, দে ডোন্ট পার্টিসিপেট, দে ডোন্ট গেট দ্য ইনফরমেশন। আমি তো ফেসবুকে দিতেছি, আমি বাংলা নিউজ পেপারগুলোতে প্রেস রিলিজ প্রতি সপ্তাহে পাঠিয়ে দিচ্ছি, মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনি তথ্যগুলো দিচ্ছেন, কারণ মানুষ তো নিউজ পেপার পড়ে না, নিউজ পেপার পড়িয়েও সেটা তারা আবার আবার। আচ্ছা, মানে একটু সচেতন থাকতে হবে। আমরা আসবো, একজন আছেন আমাদের সাথে, যে দর্শক কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। আমার নাম হলো মনির, আমার প্রশ্ন হলো আমার সিটিজেনশিপ ক্রাইটেরিয়া 2 বছর হয়েছে, এখন আমি এখানে পাস করতে পারি, আমি যদি এই দেশের বাইরে গেলে কতদিন থাকতে পারবো, বা 2-5 বছর থাকতে কোনো পারমিশন লাগবে কিনা? আচ্ছা ধন্যবাদ আপনাকে, আপনি যদি প্রশ্নটি উত্তরটি দেন। রুল হচ্ছে আপনি সিটিজেন হয়েও যদি দেশের বাইরে থাকেন এটা কোনো পারমিশন লাগবে না, আপনি কতদিন থাকবেন এরকম কোনো আইনেও বলা হয় নাই, থাকতে পারবেন। বাট আপনাকে, আপনি যারা ন্যাশনালাইজ সিটিজেন, ট্রাম্প প্রশাসন ন্যাশনালাইজ সিটিজেনকে খতিয়ে দেখছে যে আপনি কেন আপনার যে দেশের নাগরিকত্ব ত্যাগ করে এদেশের নাগরিকত্ব নিলেন, সেখানে কেন অধিকাংশ সময় কাটাচ্ছেন, এবং কেন আপনি গড় গড় আসা যাওয়া করছেন। এটা দেখা, একটা জিনিস বলা হয় ফোর অফ এন্ট্রিতে একটা কথা, আনফেডার ডিসক্রেশনটা এরকম, সে যেমন গভর্নমেন্ট আপনাকে ভিসা দিছে, গভর্নমেন্ট গ্রিন কার্ড দিছে, কিন্তু এই যে সিকিউরিটি গার্ড সেখানে বসে আছে, সে যদি মনে করে যে ইউ আর এ থ্রেট টু দি সিকিউরিটি অফ দিস নেশন অর ইউ আর ইনভলভ ইন টু সামথিং, সে আপনি সিটিজেন হইলেও আপনাকে সেখানে ঘুরাইতে পারে, সিটিজেন হইলেও আপনাকে দেশে পাঠাইতে পারে, যদি ন্যাশনালাইজ সিটিজেন, যেটা যেগুলো আমরা বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে আসি ফরে সিটিজেন পাইছি। সো সাধারণ কথা হচ্ছে আপনি থাকার জন্য কোনো পারমিশন লাগবে না, আপনার সাধারণ অবস্থান, সাধারণ আসা যাওয়া, যদি কিছু আনইউজুয়াল হয়, কিন্তু আনইউজুয়াল কিছু অস্বাভাবিক কোনো কিছু যদি হয়, দেখা গেলো প্রতি মাসে আপনি আসা যাওয়া করতেছেন, 2-1 মাস পর আসা যাওয়া করতেছেন, একবার 9 বছর ছিলেন, 9 বছর বা 10 বছর পর আবার আসতেছেন, দেন লুক ইন টু ইট ইফ সামথিং রিলেটেড টু ন্যাশনাল সিকিউরিটি, টেরোরিজমের সাথে জড়িত আছেন কিনা, এই সমস্ত ব্যাপার কোশ্চেন করার সম্ভাবনা থাকে, করবে এমন কোনো কথা নেই। আরেকজন আছেন দর্শক, কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আমি দেলোয়ার বলছিলাম জামাইকা থেকে। জি, আমি প্রশ্নটা ছিল দুজন বিশেষজ্ঞের কাছেই, যে যে কথাটা অভিযোগ যায় অভিযোগটা করছিলেন যে আরিফ পাত্রের জীবন ওবামার বিরুদ্ধে, জি তো এটা ইনভেস্টিগেশনের পরে এটা প্রমাণিত হলো যে উনি এটা মিথ্যা বলছেন,
তো মিথ্যা যেহেতু একজন প্যাসেঞ্জার বলতে পারেন না, স্বাভাবিকভাবে এইগুলি কনভিক্টেড। তো কনভিক্টেড ব্যক্তি কি আসলে ইমপিচমেন্টে পড়েন কি না? আচ্ছা, আমি কাজী শাহিদ হাসানের কাছে এ ধরনের আরেকজন প্রশ্ন করেছিলেন, তারপর আমি ব্যাখ্যাটি চাচ্ছি। প্রেসিডেন্ট কনভিক্টেড তো না, কারণ কনভিক্টেড হলে একটা কেস করতে হয়, তারপর কনভিকশন করা যায়। প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো কেস করা যায় না, উনি কনভিক্টেড না। উনি একটা কথা বললেন, সেটা অন্যেরা বলেছে যে এটার যে হয়েছে এটার কোনো প্রমাণ নাই। এখন এই যে আগে বললাম যে একটা জিনিস যদি না হয়ে থাকে, আপনি এটা কীভাবে প্রমাণ করবেন? আপনি বলতে পারবেন যে আমার জানার মতো এটা হয় নাই এই পর্যন্তই। এখন যে সবচেয়ে বড় ল এনফোর্সমেন্টের দায়িত্বে কমে সে বললো যে এই সম্বন্ধে আমি কিছু জানি না, এই পর্যন্তই বলতে পারে, এবং তার সব কিছু জানার কথা। জি, আপনি আনসারটি দেন। তো এইটা 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 ইমপিচেবল না, আমার মনে হয় এটা ইমপিচেবল হতে পারে, যদি অনেক কিছুদিন পরে এটা একটা প্যাটার্ন, একটা প্যাটার্ন এস্টাবলিশড হয়, তখন হয়তো হতে পারে। তাই ট্রাম্প যে এইটা করতেই থাকবে, মানে যা করেছেন এইটাই অস্বাভাবিক, তারপর এটা যে করতেই থাকবেন এটা তো কোনো স্বাভাবিক মানুষের মাথায় ঢোকে না। এখন করবেন কিনা আমি জানি না, কিন্তু একটা প্যাটার্ন এস্টাবলিশ হতে হবে, এই একটাতে কিছু হবে না। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনারা আপনাদের প্রতিটি প্রশ্নেরই উত্তর আমরা দিতে চাই, সে কারণে একটু অপেক্ষা করতে হয়। একজনের প্রশ্নের উত্তর দেওয়ার পর আমরা আরেকটি প্রশ্ন নিব। যে কে আছেন দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, পার চৌধুরী। জি হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি, আপনাকেও আমরা শুনতে পাচ্ছি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, লাইনটি কেটে গেছে। দর্শক, আমরা দুঃখিত, আপনি আবার চেষ্টা করুন। তবে আরেকজন আছেন আমাদের সাথে, তিনি প্রশ্ন করতে চান। যে কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মমতাজ। জি, আপনার প্রশ্নটি? আমার প্রশ্নটি হচ্ছে, আমি আজ 14 বছর সিটিজেন হয়েছি, এখন আমি কেমনে কেমনে কি কারণে আমি করছি না কি না করি না আমার এটা খেয়ালে নেই। আমি আসছিলাম আগে অন্য জায়গায়, এরপরে আসছি, বাসা শেষ করছি, আর অ্যাপ্লিকেশন পাই নাই করি নাই, এখন আমি কি করা যায়? আচ্ছা, মানে এটিতে হতাশ হওয়ার কিছু নেই, আইনি প্রক্রিয়াতে তিনি আরেকজন আছেন আমাদের সাথে, প্রশ্নটি নিয়ে নিই। জি দর্শক, কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো 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 হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনি আমরা শুনতে পাচ্ছি, আপনি নামটি বলে এবং কোথা থেকে বলছেন প্রশ্নটি করুন। আমি তো অনেকবারই বললাম আমার নাম এবং আমি আপনার আপনি কি প্রশ্ন, আপনার প্রশ্নটি আমরা এখনো শুনতে পারিনি, আপনি সেই প্রশ্নটি করুন। আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আপনি যদি স্পিকার খোলা রেখে কথা বলেন তাহলে আমাদের এখানে কেটে কেটে আসে। আপনারা আমাদের সহায়তা করলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা খুব সুন্দরভাবে দিতে পারি। আমি কিন্তু আপনার মোবাইলে আমার কথাগুলো শুনতে পাচ্ছি। দর্শক, আপনি আবার কেটে আবার চেষ্টা করুন আমাদের সাথে সংযোগ পেতে। কাজী শাহিদ হাসান এবং এন মজুমদার আমরা কথা বলছিলাম আজকের যে শুনানি সেটি নিয়ে, সেই সাথে আরেকজন আছেন দর্শক, আমরা নিয়ে এসে আবার আসব। আমাদের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি শুনানিও আজকে হয়েছে। যে দর্শক, কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি ব্রহস্তাকে আহাত বলছি। জি, আপনার প্রশ্নটি? আমার প্রশ্ন হইল কি, আমি তো সিটিজেনশিপ অ্যাপ্লাই করতাম চাইরাম,
এখন আমার তো দুই মাস বাকি রয়েছে, এখন আমি দুই মাসের আগে কি অ্যাপ্লাই করতে পারবো এবং কত দিন সময় লাগবে? আচ্ছা ধন্যবাদ। দুই মাস আগে অ্যাপ্লাই করতে পারবেন, ইটস ফাইন, এবং সময়টা এখন ডিপেন্ড করে, কারো কারো খুব কুইকলি ইন্টারভিউ আসছে, কারো কারো একটু লেট হয়, কারণ কারো কারো ইনভেস্টিগেশনে লেট হয়। সো যদি আমি বলি আমাদের এক্সপিরিয়েন্স থেকে, এখন ছয় মাস থেকে নয় মাস সময় লাগবে, আমার ইন্টারভিউ আসতে নয় মাস, খুব বেশি হলে বছরের ভিতরে আসবে, বাট ইন্টারভিউ প্রসেস স্মুথ চলতেছে, আপনারা অ্যাপ্লাই, আমি এনকারেজ করি সবাই যেন অ্যাপ্লাই করে। আচ্ছা, মানে তিনি দু মাসের আগে অ্যাপ্লাই করতে পারবেন। কাজী শাহিদ হাসান, আমরা আজকে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি, তার শুনানি শুরু হয়েছে, সে বিষয়ে যদি আপনি বলেন। এটা অনেকদিন চলবে, অনেকদিন চলবে, আজকে এবং এপ্রিলে এটার বিষয়ে ভোট হওয়ার কথা। এপ্রিলে হবে না, হবে আর আর একটু দীর্ঘ সময় লাগবে, কারণ মনে রাখবেন যে এর আগে ট্রাম্পের নমিনিকে দশ মাস কোনো কার্ডিচি দেওয়া হয়নি, এই যে প্রত্যেক মেরিক গার্ল্যান্ডকে, মেরিক গার্ল্যান্ড তো এর প্রত্যেকটা ডেমোক্রেটিক সেনেটর দেখেন প্রত্যেকেই দশ মিনিট মেরিক গার্ল্যান্ডের উপরে বলে। তারপরে ইনার বিরুদ্ধে যে কয়েক কতগুলি জিনিস যেগুলি বিল্ড আপ করতে অনেক টাইম লাগবে, এক নম্বর হলো যে দেখেন সাধারণ কথা জিনিস লোকে অনেক সময় বলে, সেগুলি এখন যদি আপনি সুপ্রিম কোর্টে জাজ হতে চান তখন মুশকিলে ফেলে। যেরকম উনি একটা বলেছিল যে এদেশের মেয়েরা উইমেন ম্যাটারনিটি লিভের অ্যাডভান্টেজ নেয়। আচ্ছা এখন একটা একটা লোক একটা হয়তো কারোর জন্মদিনে গিয়ে তার বন্ধুরা এটা বললো, এটা এক কথা, কিন্তু আপনি যদি সুপ্রিম কোর্টে জাজ হতে চান এরকম কথা বলেন, এটার জন্য আপনাকে জাজশিপ থেকে বাদ দিবে না, কিন্তু এই ধরনের যদি অনেক কিছু বের হয় তখন একটা মুশকিলে পড়বেন। উনার কিন্তু আবার অনেকগুলি পক্ষে কিন্তু অনেকগুলি জিনিস আছে, মনে রাখবেন যে প্রথম কেস যেটা এদেশে হয় যেখানে একজন মুসলমান প্রিজনার বলেছিল আমাকে হালাল খাবার দিতে হবে, হ্যাঁ, এবং এই যে হালাল খাবার জেলে দেওয়ার যেটা, এটা কি এটার জন্য কিন্তু গোরসাচ দায়ী, উনি কিন্তু, হ্যাঁ, উনার রায়ের উপরে এটা বদলায়। সুতরাং উনার অনেক কিছু আছে। এখন এই জিনিসটা যে উনি মুসলমানদের পক্ষে কিছু বলেছিলেন, এটা কিন্তু আবার আমাদের একজন দর্শক আছেন লাইনে, আমরা প্রশ্নটি নিয়ে নিই। জি দর্শক, কে আছেন আমাদের সাথে, নামটি বলে এবং কোথা থেকে বলছেন প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম হলো মমতাল। আমি চোদ্দ বছর হয়েছে সিটিজেন হয়েছি, এখন আমি এখন অ্যাপ্লিকেশন করতে পারিনি আমার ভাই বোনের লাই, এখন আমি এটারে কি করা, এখন কি এটা কোনো সময়টা হয়ে গেছে, এখন তো সময় বেশি লাগবে, এখন কি করি আমি, কি করলে কি করতে পারি? আচ্ছা, আপনি ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি এখানে নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক থেকে? আচ্ছা ঠিক আছে, এর মজুমদার আপনার উচিত হবে যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করেন। প্রশ্ন আছে, আমি আমার আচ্ছা বাইরে বুড়ো হয়ে গেছে একটু, আমার বড় এখন আমার ভাই বোনের ছেলে মেয়ে এলে কি করতে পারবেন? আচ্ছা ধন্যবাদ। আপনার ভাইয়ের জন্য আপনার উচিত, ফার্স্ট কোশ্চেন হলো আপনি অ্যাপ্লাই করতে করবেন কী করবেন, এখন তাড়াতাড়ি যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন তত তাড়াতাড়ি আপনার ভাই বোনের আসার সম্ভাবনা, আর ওনাদের ছেলেমেয়েরা যদি একুশ বছরের নিচে না হয় ওনাদের সাথে ওনারা আসার সম্ভাবনা নাই, যদি ছেলেমেয়েরা বড় হয়ে যায় শুধু যদি আবার তারা আসতে পারবে না, তবে ভাই বোন যত বয়সে হোক তারা আসতে পারবে। আর উনি আরেকটি প্রশ্ন করেছিলেন, ওনার ভাইটি বৃদ্ধ, সে কারণে উনি ভাইয়ের ছেলেমেয়েদের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা? ভাইয়ের ছেলেমেয়েদের জন্য ডাইরেক্টলি অ্যাপ্লাই করা যায় না, অ্যাপ্লাই করতে হবে ভাইয়ের জন্য এবং ভাইয়ের ডেরিভেটিভ বেনিফিশিয়ারি হিসেবে ওরা আসতে পারবে, আসবে যদি একুশ বছর কম হয়। আচ্ছা, এবং আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, জি দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন, নামটি বলুন। আচ্ছা, আমার নাম স্বপন, আমি কুইন্স থেকে বলছি, কুইন্স নিউ ইয়র্ক। আচ্ছা, আমার আমি সিটিজেন হয়েছি 30 বছর আগে, এখন আমার সার্টিফিকেটটা হারিয়ে গেছে, এখন আমি সার্টিফিকেট রিসিভ করে তারা কি পাবে?
আবার আপনি ইমিগ্রেশনে অ্যাপ্লাই করলে যে কোনো আপনার পেশাজীবীর কাছে যান, একটা ফর্ম ফিল আপ করবে এবং ফি দেবেন, আপনার একটা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সিটিজেনশিপ সার্টিফিকেট আবার আপনাকে দেওয়া হবে উইদিন 90 days আপনি আবার পাবেন অ্যাপ্লাই করলে। আচ্ছা, তার মানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি সেই সেটি পেয়ে যাবেন। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, আপনি নামটি বলে প্রশ্নটি করবেন। জি দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোস্তফা, আমি জ্যামাইকা থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে জনাব এনমজুমদার সাহেবের কাছে, আমি আর আমার ওয়াইফ আমরা দুজনেই বিদেশ বিষয়ে আসছি, তো আসার পরে আমাদের আসলে দেশে প্রবলেম হওয়ার কারণে আমরা দেশে যাই নাই। এখানে আমাদের একটা বেবি হয়েছে, আমরা এখানে পলিটিক্যাল অ্যাসাইলাম করছি এক বছর, আসার এক বছরের আগেই। তো তারপর আমাদের এখানে সোশ্যাল আসছে, ওয়ার্ক পারমিট আসছে এবং ড্রাইভিং লাইসেন্সও আছে, তা আমাদের কি কোনো প্রবলেম হবে এর মধ্যে? আচ্ছা, এন মজুমদার, ওয়েল, আপনার যদি পিটিশন পেন্ডিং থাকে, অ্যাসাইলাম পিটিশন, তাহলে ওখানে পিটিশনের রিসিপ্ট নোটিশে লেখা আছে যে আপনি যতদিন পর্যন্ত কেসটা চলবে এবং শেষ না হওয়া পর্যন্ত আপনি এখানে থাকার অধিকার আছে, এবং এরপরে যখন আপনি ডিপোর্টেশন ফেস করবেন, যদি কোনো কারণে অ্যাসাইলাম মঞ্জুর নাও হয়, তখন হয়তো আপনার অন্যান্য কিছু থাকবে, যেমন আপনার ক্যান্সেলেশন অফ রিমুভাল, আপনার যে বাচ্চা ইউএস সিটিজেন এখানে আসছে সে ব্যাপারে আপনার কোনো অধিকার এখানে অর্জিত হয়েছে, এসব ব্যাপারে আপনার উচিত হবে যেখান থেকে অ্যাপ্লাই করছেন বা যে আপনার লয়ের সাথে প্রাইভেটলি কথা বলা। বাট আপনি আসান্বিত আপনাকে করতে চায় যে যদি আপনার পিটিশন পেন্ডিং থাকে আপনাকে কেউ উদ্ধার করবে না, এবং আমাদের বাংলাদেশিদের জন্য কোনো রকম স্পেসিফিক কোনো আইন হয় নাই, এবং আপনার পিটিশন পেন্ডিং থাকলে আপনি নিরাপদ আছেন, সুস্থ থাকেন, আপনার কোনো ভয়ের কোনো কারণে নেই। বাট আপনার কী কী রেমেডি আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক লোক জানেই না যা তার জন্য একটা রেমেডি আছে বা একটা ফল একটা কিছু কেস করতে পারবে, সেই জন্য আপনি ইন অফিসে গিয়ে কনসালটেশন করা ভেরি ভেরি করা ভালো এবং ব্যক্তিগত। এবং আরেকজন আছেন, যে দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে জয়, আমি ব্রঙ্কস থেকে বলছি। জি, টিভিএনকে ধন্যবাদ এরকম একটা টক শো করার জন্য, আর আমি চাচ্ছি যে আপনার যদি একটা ইমিগ্রেশন বিষয়ে একটা আরেকটা টক শো করেন, এটা ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ। এবং কোয়েশন ছিল, জি, আমার একটা কোয়েশন ছিল মজুমদার ভাইয়ের কাছে, যে আমার সিটিজেনশিপের ইন্টারভিউ ডেট আসে নাই বাট ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, ওটার জন্য কি আমাদের আরো কি 3-4 মাস ওয়েট করতে হবে? ধন্যবাদ জয় আপনাকে। এবং আপনার যে উনি যেটি প্রথমত আমাদের কাছে জানতে চেয়েছেন এবং আবেদন করেছেন যেন আমরা ইমিগ্রেন্ট কিংবা অভিবাসন নিয়ে একটি অনুষ্ঠান করি কিনা, আপনার এই তথ্যটি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি, আমরা জেনে নিলাম। এবং আপনাদের সুবিধার জন্য টিবিএন 24 টেলিভিশন সব কিছুই করছে, হয়তো এটি নিয়েও আসবে। এর মজুমদার পরের প্রশ্নটির উত্তর, আপনার যেহেতু জয় ভাই আপনার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, অবশ্যই আপনাকে ডাকবে ইন্টারভিউর জন্য। এবং এখন এটা ডিপেন্ড করে কোন অফিসারের কাছে পড়ছে, কতটুকু লেন্থি ইনভেস্টিগেশন হচ্ছে আপনার, কারণ N-400 ফাইল করার সাথে সাথে FBI ইনভেস্টিগেশন হয় যে কোথায় কাজ করলেন, কোথায় কোথায় বসবাস করেছিলেন, কোনো অ্যারেস্ট রেকর্ড আছে কিনা, কোনো আপনার হোমল্যান্ড সিকিউরিটি কোনো ইস্যু এখানে ইনভলভ আছে কিনা। সো আপনি এখন আশা করতে পারেন অ্যানাদার 3 মান্থ মোটামুটি আপনাকে ডাকবে, ইন্টারভিউ করে ডাকবে, এবং আপনাকে আপনার শুভকামনা করি, আপনি সফল হন অ্যান্ড ওয়েলকাম টু বি দি ইউএস সিটিজেন, আপনার বেশ শীঘ্রই হবেন, শীঘ্রই হবেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আরে একটি প্রশ্ন নিতে পারবো। যে দর্শক কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। নপুরবাবু, আমি ফারুক বলছি জ্যামাইকা থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার প্রশ্নটি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে টিভিএন 24 চ্যানেলকে ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান প্রচার করার জন্য, আর আমার প্রশ্নটা হচ্ছে এন মজুমদার সাহেবের কাছে। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার 5 বছর পূর্ণ হবে এই সেপ্টেম্বর মাসে, সরি নভেম্বর মাসে, আমি আর আমার ওয়াইফ, তা আমরা সিটিজেনের অ্যাপ্লাইটা কতদিন আগে করতে পারবো, 5 বছর হওয়ার পরে করবো না 2-3 মাস আগে করতে পারবো? জি, এন মজুমদার, 5 বছর হওয়ার আমি বলবো আপনি 90 days আগেই করতে পারেন, কারণ আপনাকে ইন্টারভিউ ডাকার আগে পর্যন্ত টাইমটা হয়ে যায় আর কি, জন্য আমরা এনকারেজ করি যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি ডাকবে, আপনার 5 বছর হওয়ার পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, আগেই করতে পারবেন, আগে করতে পারবেন। কাজী শাহিদ হাসান এবং এন মজুমদার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে, এবং সুন্দর বিশ্লেষণ হয়েছে, সেই সাথে ধন্যবাদ পাওয়ার দাবিদার আপনারাও দর্শক, যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন এবং যারা প্রশ্ন করেছেন, যারা মতামত দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং মঙ্গলবার
ঠিক রাত 8টা থেকে 9টা আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে এই অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।